বরগড় জেলার আজ পঞ্চায়েত নির্বাচন পঞ্চম তথা শেষ পর্যায়ের মতদান প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আজ শেষ পর্যায়ের মতদান প্রক্রিয়ার বরগড় জেলার কেবল বরগড় ব্লকরে হি চালিছি ভোট গ্রহণ। তবে বরগড় ব্লকরে থিবা সমস্ত পঞ্চায়েতর ভোটর আজ মতদান করুথিবা বেলে বরগড় ব্লকর 27 গুটি পঞ্চায়েতরে 361 গুটি বুথর আয়োজন করা যাইছি, যেউথরে কি সমুদায় 1,26,997 ভোটর দেবে মতদান। বরগড় ব্লকর 361 গুটি বুথ মধ্যরু 52 গুটি সংবেদনশীল বুথ রহিতিবারু ব্যাপক পুলিশ মোতায়েন করা যিবা সহিত সুরক্ষা ব্যবস্থা কড়াকড়ি করা যাইতিবা পুলিশ বিভাগ পক্ষরু সূচনা দিয়া যাইছি। তবে বরগড় ব্লকরে 2 গুটি পিঙ্ক বুথ এবং গোটিয়া মডেল বুথর আয়োজন করা যাইতিবা জেলা প্রশাসন পক্ষরু সূচনা দিয়া যাইছি। বরগড় ব্লকর সমস্ত পঞ্চায়েতরে সমুদায় 527 জন ওয়ার্ড মেম্বর প্রার্থী, 141 জন সরপঞ্চ প্রার্থী, 96 জন সমিতি সভ্য প্রার্থী ও 19 জন জেলা পরিষদ প্রার্থীঙ্কর আজ ভাগ্য পরীক্ষা করিবে বরগড় ব্লকর 1,26,997 মতদাতা। তবে বরগড় ব্লক অন্তর্গত গুডেসিরা পঞ্চায়েতরে শান্তি শৃঙ্খলার মতদান প্রক্রিয়া চালু রহিতিবা পরিলক্ষিত হয়েছে। বরগড়ু কোন সাইঙ্ক রিপোর্ট, Black Cat News.